পাশের দিকে এগিয়ে চলেছে। দলনেতা হিসেবে আছে শারমিন আক্তার, পতাকা বাহিনীর নাম তাসনিয়া মমতাজ জেনা। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ড দায়িত্ব। নেতৃত্বে আছে কাজল মণি, পতাকা বহন করছে ইফতি। নৃত্য পায়ে তারা এগিয়ে যাচ্ছে অভিবাদন মঞ্চের দিকে। এগিয়ে আসছে কলাতলী উচ্চ বিদ্যালয়। কলাতলী উচ্চ বিদ্যালয় এগিয়ে চলেছে অভিবাদন মঞ্চের দিকে, যেখানে অবস্থান করছে কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামাল হোসেন এবং সম্মানিত পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএ। এগিয়ে আসছে কক্সবাজার মডেল হাই স্কুল বয়েজ স্কাউট দল, দলনেতার নাম মোহাম্মদ শিহাব। এগিয়ে আসছে কক্সবাজার মডেল হাই স্কুল, দলনেতা নৌশান নওয়ার নিতু এবং পতাকা বাহী কাসফিয়ার নেতৃত্বে এগিয়ে চলেছে কক্সবাজার মডেল হাই স্কুল প্রধান অতিথিকে অভিবাদন জানাবার জন্য। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সায়ন্তী ভট্টাচার্য এবং পুষ্পী রানের নেতৃত্বে অভিবাদন জানালো প্রধান অতিথিকে। এগিয়ে আসছে টিএমসি বালিকা উচ্চ বিদ্যালয়, টিএমসি বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইড দল এগিয়ে চলছে অভিবাদন জানাবার জন্যে অভিবাদন মঞ্চের দিকে। উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাধ্যমিক শাখা পপি আক্তার মিমের নেতৃত্বে এবং পতাকা বাহী আমিনা ফেরদৌসের নেতৃত্বে এগিয়ে চলেছে উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাধ্যমিক শাখা। এগিয়ে আসছে কৃষ্ণাহাট কেজি অ্যান্ড মডেল হাই স্কুল গার্লস, কৃষ্ণাহাট কেজি অ্যান্ড মডেল হাই স্কুল এর কাজগাইড দল এগিয়ে চলেছে অভিবাদন মঞ্চের দিকে। এগিয়ে আসছে বাইতুল সরব জব্বারী একাডেমি বয়েজ স্কাউট দল, মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে এগিয়ে চলেছে বাইতুল সরব জব্বারী একাডেমি। এরপর পর এগিয়ে আসছে কক্সবাজার মডেল হাই স্কুল এগিয়ে চলেছে অভিবাদন মঞ্চের দিকে, যেখানে অবস্থান করছেন কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামাল হোসেন, সাথে রয়েছেন সম্মানিত পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএ। কক্সবাজার মডেল হাই স্কুল এরপর তো এগিয়ে আসছে পৌর পিপিটের উচ্চ বিদ্যালয় বয়েজ স্কাউট দল, মোহাম্মদ তাকবির হোসেন মোল্লার নেতৃত্বে হাসনাত খান তামবীরের পতাকা বহনে এগিয়ে চলেছে পৌর পিপিটের উচ্চ বিদ্যালয় বয়েজ স্কাউট দল অভিবাদন জানালো প্রধান অতিথিকে। এরপর পর এগিয়ে আসছে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়, কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় আসিফ রহমান এবং নাজমুল হক তুহিনের নেতৃত্বে এগিয়ে চলেছে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়। এগিয়ে আসছে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ
রিয়াজুল ইসলাম তুষারের নেতৃত্বে, রায়েদ মোহাম্মদ রবিউল আলম পতাকা বহন করছে বিএম লেবুডি স্কুল অ্যান্ড কলেজ। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে চলেছে উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজ। উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে চলেছে অভিবাদন জানাবার জন্য। এগিয়ে আসছেন উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীবৃন্দ। মোহাম্মদ হাসান শরীফের নেতৃত্বে উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে অভিবাদন মঞ্চের দিকে। এগিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসা। ইরতাদুল ইসলামের নেতৃত্বে ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসা এগিয়ে চলেছে। মাদ্রাসার তৌদিয়া তাহিরিয়া সুন্নতিয়া আলিম মাদ্রাসা এগিয়ে যাচ্ছে। মাদ্রাসা তো এবিআর তাহরিয়া সুন্নি আলিম মাদ্রাসা। এরপর করে এগিয়ে আসছে আইডিয়াল ইনস্টিটিউট কক্সবাজার। আইডিয়াল ইনস্টিটিউট কক্সবাজার অভিবাদন জানালো। এরপর এগিয়ে আসছে কক্সবাজার কলেজিয়েট স্কুল। কক্সবাজার কলেজিয়েট স্কুল এগিয়ে চলেছে কক্সবাজার কলেজিয়েট স্কুল অভিবাদন জানাবার জন্য। এরপর পরে এগিয়ে আসছে ছনখোলা মডেল হাই স্কুল। ছনখোলা মডেল হাই স্কুল এগিয়ে চলেছে অভিবাদন জানাবার জন্য অভিবাদন মঞ্চের দিকে। এরপর পরে এগিয়ে আসছে সুসজ্জিত বাদক দল, চমৎকার বাজনার তালে তালে এগিয়ে চলেছে পুলিশ বাদক দল। পুলিশ বাদক দল চমৎকার বাজনার তালে তালে এগিয়ে চলেছে অভিবাদন মঞ্চের দিকে অভিবাদন জানাবার জন্য। অভিবাদন মঞ্চ অভিবাদন গ্রহণ করছেন বর্ণপুর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামাল হোসেন এবং সম্মানিত পুলিশ সুপার জনাব মাসুদ হোসেন বিপিএ। এগিয়ে চলছে পুলিশ বাদক দল।